আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি অঞ্জনা। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো এই দৃশ্যটা যে আপনাদের দেখাচ্ছি, এটা ছিল বাগরার খান জানালের বাগরার ষাট গম্বজ মসজিদ যেটাকে বলে। তো সেখানে গিয়েছিলাম। এটা তার পিছন পাট, ষাট গম্বজ মসজিদের পিছন পাট। আর পিছন পাটের দৃশ্যটা আপনাদের সাথে শেয়ার করছি। তো এটা আমাদের প্রাচীন একটা ঐতিহ্য, ষাট গম্বজ মসজিদ। আর এই পিছন পাশটা হচ্ছে ঘোড়াদিঘি, ঘোড়াদিঘি যেটাকে বলে। প্রচুর পরিমাণে পদ্ম থাকে এবং ঘোড়াদিঘিটা খুবই পানিটা, মানে 12 মাস এখানে পানি থাকে, খুব ভালো। আর এখানে বিভিন্ন জায়গা থেকে, দূর দূরান্ত থেকে লোকজন আসে এই ষাট গম্বুজ মসজিদটা দেখতে। তো আমি যেহেতু আমার বাড়ির কাছে, আমি অনেকবার গিয়েছি, আবারও এসেছি। ভালো লাগে প্রাচীন জায়গাগুলো ঘুরে ঘুরে দেখতে। এবং এই ঐতিহ্যটাকে ধরে রাখার জন্য আপনাদের সাথে ছোট্ট এই ভিডিওটি নিয়ে এসেছি। এটা হলো এই যে ষাট গম্বুজ মসজিদের মিনারগুলো এখানে। আর এই আশেপাশের পরিবেশটা খুবই চমৎকার, খুবই চমৎকার। আর এই লোকেশনটাই যতবার যাই কেন জানি আমার ভালো লাগে। আমার ভালো লাগা থেকে আমি এখানে অনেকবার গিয়েছি, এবারও এসেছি। আর পাশে ছিল দরগা, সেখানেও গিয়েছিলাম। এই পুকুর পাড়ে আমি অনেকক্ষণ বসেছিলাম। এখানকার চারিপাশের পরিবেশ এবং ফ্রন্ট সাইডটা আমি অন্য একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আমি অনেকক্ষণ হাঁটলাম। আর এখানে রাজহাঁসগুলো, ওদের সাথে কিছুটা দুষ্টুমি, অর্থাৎ কিছুটা সময় এখানে কাটালাম। আর এখানে সময় কাটাতে আমার বেশ ভালো লাগে। চারপাশের পরিবেশটা এত সুন্দর। আর এখানে কিন্তু প্রচুর মানুষ আসে, প্রচুর মানুষ আসে। আমরা জেনারেলি যতবারই বাগরাট আসি, চেষ্টা করি একটু ঘুরে যাওয়ার। আর এই মিনারগুলো, মিনারগুলো নিয়ে অনেক তর্ক বিতর্ক আছে। ষাট গম্বুজ, কিন্তু এখানে 60টা মিনার নেই, আরও বেশি আছে। আর এখানে আমি এসেছিলাম আমার ছেলে, আমার ভাই সাথে। ক্যামেরাটা আমি আরেকজনকে দিয়েছিলাম একটু ভিডিও করার জন্য। আর এটা হচ্ছে যেটাকে বলে ঘোড়াদিঘি। এই ঘোড়াদিঘিতে অনেকক্ষণ ছিলাম। আর এই যে লোক, দর্শনার্থীরা সবসময় এখানে থাকে। আর এই আশেপাশের পরিবেশটা এত চমৎকার ছিল, ভাবা যায় না যে এখানে মনে হয় অনেক সময় থাকে। যেহেতু আমরা ঘুরতে গিয়েছিলাম আর অনেকটা লোকেশানে গিয়েছিলাম, অনেকক্ষণ আমরা থাকতে পারিনি, মোটামুটি বেশ কিছুটা সময় ছিলাম এবং খুব এনজয় করেছিলাম। আর এই এটা ছিল হচ্ছে ঘোড়াদিঘি থেকে বের হয়ে পিছন সাইডের যে গেটটা, সেটা এই গেট দিয়ে আমরা এই গেটের বাইরে এসেছিলাম ঘোড়াদিঘিতে আসার জন্য। এখন ভিতর থেকে মিনারগুলো দেখানো হচ্ছে। ফ্রন্ট সাইডটা আমি অন্য একটা ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই পেজটি লাইক ফলো দিতে ভুলবেন না। আমার ইউটিউব চ্যানেল আলিজ ডেইলি ব্লগ থেকে ঘুরে আসবেন। যারা সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন।